মাত্র ১৬ টাকা হাতে নিয়ে ভাগ্য গড়তে বেরোনো মানুষটা আজ ১৪,০০০ কোটি টাকার কোম্পানির মালিক। ইন্ডিয়াতে যদি মুকেশ আম্বানি সবচেয়ে বড় শিল্পপতি হয়ে থাকেন, তাহলে এই মানুষটিকে নিঃসন্দেহে বাংলাদেশের আম্বানি বলা যেতে পারে। একজন কমলালেবু ফেরিওয়ালা হয়ে জীবন শুরু করা এই মানুষটার সাফল্যের গল্পটা গায়ে কাঁটা দেবার মতোই। ব্যবসায়ী শেখ আকিজউদ্দিনের জীবন কাহিনী শুনলে আপনি বুঝতে পারবেন, ইচ্ছে আর পরিশ্রমের জোরে শূন্য থেকেও কোটিতে পৌঁছানো যায়। শেখ আকিজউদ্দিনের জন্ম ১৯২৯ সালে খুলনার মধ্যডাঙ্গা গ্রামের এক দরিদ্র পরিবারে। তার বাবা ছিলেন মৌসুমি ফসল কেনা বেচার সঙ্গে জড়িত একজন ছোট ব্যবসায়ী। বাবার রোজগার এতটাই কম ছিল যে আকিজ সাহেব কোনোদিন স্কুলের দোরগোড়ায় পৌঁছানোরও সুযোগ পাননি। কিন্তু অভাবের ঘরে বেড়ে ওঠা ছেলেটা কষ্ট সহ্য করতে করতে অল্প বয়সেই অনেকটাই বড় হয়ে গিয়েছিল। ১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে নিজের চেষ্টায় কিছু করবার লক্ষ্যে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন তিনি। মাত্র ১৬ টাকা হাতে নিয়ে বাংলাদেশ থেকে কলকাতায় আসেন। তিনি কলকাতায় এসে শিয়ালদহ স্টেশনেই থাকতে শুরু করেন। সারাদিন ঘুরে ঘুরে কাজের সন্ধান, আর তারপর রাত হলে স্টেশনের কোনো এক কোণে কাগজ বিছিয়ে ক্লান্তিতে ঘুমিয়ে পড়া, এই ছিল তার রোজকার রুটিন। খাবার বলতে জুটত ৬ পয়সার ছাতু, কখনো বা খালি পেটে গোটা দিন কেটে যেত। এভাবেই দীর্ঘদিন চলার পর আচমকা একদিন জাকারিয়া হোটেলের মালিকের সঙ্গে আকিজ সাহেবের পরিচয় হয়। তিনি দয়া করে আকিজ সাহেবকে হোটেলের এক কোণায় থাকতে দেন। ওখানেই থাকাকালীন ধীরে ধীরে কমলালেবুর ব্যবসা করতে শুরু করেন তিনি। হাওড়া ব্রিজের আশেপাশের এলাকায় ঘুরে ঘুরে কমলালেবু বেচতেন তিনি। এই ব্যবসা থেকে কিছু টাকা জমিয়ে ভ্যানগাড়ির উপর একটা মুদির দোকানও খোলেন এই পরিশ্রমী মানুষটা। এরপর পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সেই দোকান লাগে ওঠে। এক পেশোয়ারি ব্যবসায়ীর সঙ্গে পরিচয় সূত্রে আকিজ সাহেব বাড়ি জমান পাকিস্তানের পেশোয়ারে। সেখানেই টানা ২ বছর ফলের ব্যবসা করে কিছু টাকা পয়সা জমিয়ে দেশে ফিরে আসেন তিনি। মাত্র ১৯ বছর বয়সে বিয়ে করেন জীবনসঙ্গী সাকিনা খাতুনকে। বিয়ের পরপরই ১৯৫২ সালে নিজের বিড়ির ব্যবসা শুরু করেন আকিজ সাহেব। এরপর বেশ কিছুটা লাভের মুখ দেখতে পেলেও দুর্ভাগ্য তখনও আকিজ সাহেবের পিছু ছাড়েননি। হঠাৎ এক রাতে আগুন লেগে আকিজ সাহেবের পুরো দোকানটা পুড়ে ছাই হয়ে যায় নিমিষেই। এত কিছুর পরেও ভেঙে পড়েননি মানুষটা। আসলে যে মানুষ খাটতে জানে, সৃষ্টিকর্তাও সবসময় তার পাশেই থাকেন। তাই আবারও দোকান নির্মাণ করেন আকিজ সাহেব। এবার বিড়ির পাশাপাশি ধান, চাল, পাট, গুড় এবং ডালের ব্যবসাও শুরু করেন তিনি। এরপর জমানো টাকা দিয়ে যশোরের নাভারণ বাজার এলাকায় আকিজ সাহেব গড়ে তোলেন নিজের একটি ছোট্ট বিড়ির ফ্যাক্টরি। সেই থেকে শুরু হয় রাজত্ব স্থাপনের। একে একে চামড়া কারখানা, জুট মিল, সিমেন্ট কোম্পানি, সিরামিক কোম্পানি, প্রিন্টিং প্রেস, পেপার মিল, কম্পিউটার কোম্পানির মতো ছোট বড় শিল্পে রাজত্ব কায়েম করেন তিনি। ১.৫ বিলিয়ন ডলার খরচা করে জাপানের টোবাকো কোম্পানিকেও নিজের শিল্প তালুকের আওতায় নিয়ে আসেন আকিজ সাহেব। ভাবতে পারছেন, একজন মানুষ শুধুমাত্র পরিশ্রম আর বড় হওয়ার ইচ্ছের উপর ভর দিয়ে ঠিক কী কী কামাল করে দেখাতে পারেন। গরিব হয়ে জন্মানো আকিজউদ্দিন নিজের সামাজিক অবস্থান পরিবর্তন করে প্রমাণ করে দেখিয়েছেন পৃথিবীতে অসম্ভব বলে কিছুই হয় না। ২০০৬ সালে শেখ আকিজউদ্দিন সাহেব পরলোক গমন করলেও তার প্রতিষ্ঠা করা কোম্পানিতে আজ ৩৫,০০০এরও বেশি মানুষ কাজ করছেন। এটাই তো একজন সফল মানুষের আসল পরিচয়। দর্শক, আকিজ সাহেবের উঠে আসার গল্পটি আপনাকে অনুপ্রাণিত করল কি জানিয়ে দিন কমেন্টে। আজ এখানেই শেষ করছি, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।